নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সবাইকে স্বাগত। রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ শুরু করব আজকের অনির্বাণের অগ্নিবাণ। আজ থেকে কি একটা নতুন যুগ শুরু হলো ভারতীয় ইতিহাসের, ভারতীয় সভ্যতার? আজকের আগের পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত দিনটিকে আমরা কি এই নামে অভিহিত করতে পারি যে রাম মন্দির প্রতিষ্ঠার বা নিজের জন্মভূমিতে রাম পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত ভারতের ইতিহাস আর আজ থেকে শুরু হবে আরেকটা নতুন ইতিহাস লেখা? নিজের জন্মভূমিতে শ্রীরামচন্দ্র ফিরত আসার পর এবং ভারতের মানুষে, জনমানুষে শ্রীরামচন্দ্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর ভারতের ইতিহাস। প্রধানমন্ত্রী আজকে রাম মন্দিরের, নতুন রাম মন্দিরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর এবং দ্বারোদ্ঘাটনের পর তার জাতির উদ্দেশ্যেই দেওয়া ভাষণ রাম মন্দিরের সামনে থেকে, সে ভাষণে যা বললেন তার মানে একটাই দাঁড়ায়, মন্দির নির্মাণের যে শপথ ছিল, যে শপথ ভারতের সাংস্কৃতিক স্বাধীনতা ফিরিয়ে আনার শপথ, যে শপথ ভারতের হারিয়ে যাওয়া পদদলিত ঐতিহ্যকে পুনরুদ্ধারের শপথ, সে শপথ পূর্ণ করা হয়েছে এবার দেশ নির্মাণের শপথ রামের নামে, রামের পথে। আর কাদের এতে আপত্তি আমরা জানি, কারা রাম নাম শুনলেই ভয় পান তাও আমরা জানি, কিন্তু নরেন্দ্র মোদী যে কোনো সম্প্রদায় ধরে রামের নামে, রামের পথে দেশ নির্মাণের কথা বলেননি তাও স্পষ্ট করেছেন, সেসব কথাতেই আসবো। কিন্তু সবার আগে আজকের এই প্রাণ প্রতিষ্ঠা উৎসব এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সামান্য কিছু অংশ, সামান্য কিছু অংশ, সেটাকে নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, যা থেকে আমরা আজকের অনির্বাণের অগ্নিবাণের আলোচনায় আসব। সবার আগে চোখ রাখবো সেই প্রতিবেদন। सूरज एक अद्भुत आभा लेकर आया है। 22 जनवरी 2024 ये कैलेंडर पर लिखी तारीख नहीं, ये एक नए काल चक्र का उद्गम है। श्री राम का मंदिर मिला, आज से हजार साल बाद भी लोग आज की इस तारीख की, आज के इस पल की चर्चा करेंगे। ये समय सामान्य समय नहीं है, मैं इस पल दैवीय अनुभव कर रहा हूं। मैं आज प्रभु श्री राम से क्षमा याचना भी करता हूं। हमारे त्याग तपस्या में कुछ तो कमी रह गई होगी कि हम इतनी सदियों तक ये कार्य कर नहीं पाए, आज वो कमी पूरी हुई है। मुझे विश्वास है प्रभु राम आज हमें अवश्य ক্ষমা চেয়ে শেষ নয়। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে ইতিবাচক ভবিষ্যতের দিশা দেখালেন প্রধানমন্ত্রী। जिस घड़ी प्रभु राम समुद्र पार करने निकले थे, वो एक पल था जिसने काल चक्र को बदला था। उस समय काल चक्र बदला था, उसी तरह अब काल चक्र फिर बदलेगा। हमारे लिए ये अवसर सिर्फ विजय का नहीं, विनय का भी है। कई राष्ट्र अपने ही इतिहास में उलझ जाते हैं। हमारे देश ने इतिहास की इस गांठ को जिस गंभीरता और भावुकता के साथ खोला है, वो ये बताती है कि हमारा भविष्य,
हमारे अतीत से बहुत सुंदर होने जा रहा है। कुछ लोग कहते थे कि राम मंदिर बना तो आग लग जाएगी, ऐसे लोग भारत के सामाजिक भाव की पवित्रता को नहीं जान पाए। ये निर्माण किसी आग को नहीं बल्कि ऊर्जा को जन्म दे रहा है। मैं आज उन लोगों से आह्वान करूंगा, आइए आप महसूस कीजिए, राम आग नहीं है, राम ऊर्जा है। राम वर्तमान नहीं, सिर्फ वर्तमान ही नहीं, राम अनंत काल है। বুঝালেন রামই ভারতের বিচার, ভারতের চিন্তন। আজ অযোধ্যা মে কেবল শ্রী রাম কে বিগ্রহ রূপ কী প্রাণ প্রতিষ্ঠা নহীঁ হুই হ্যায়, ইয়ে শ্রী রাম কে রূপ মে সাক্ষাৎ ভারতীয় সংস্কৃতি কে প্রতি অটুট বিশ্বাস কী ভি প্রাণ প্রতিষ্ঠা হ্যায়। ইয়ে মন্দির মাত্র এক দেব মন্দির নহীঁ হ্যায়, ইয়ে ভারত কী দৃষ্টি কা, ভারত কে দর্শন কা, ভারত কে দিগদর্শন কা মন্দির হ্যায়। রাম কে রূপ মে রাষ্ট্র চেতনা কা মন্দির হ্যায়। রাম ভারত কা বিচার হ্যায়, রাম ভারত কা বিধান হ্যায়, রাম ভারত কি চেতনা হ্যায়, রাম ভারত কা চিন্তন হ্যায়, রাম ভারত কি প্রতিষ্ঠা হ্যায়, রাম ভারত কা প্রতাপ হ্যায়, রাম প্রভা হ্যায়, রাম প্রভাব হ্যায়, রাম নীতি ভি হ্যায়, রাম নীতি ভি হ্যায়। এবার সময় রাষ্ট্র গড়ার, আগামী 1000 বছরে দিশা দিলেন প্রধানমন্ত্রী। রাম কা ভব্য মন্দির তো বন গয়া, আব আগে ক্যা, হাজার বর্ষ বাদ কি পিঢ়ি রাষ্ট্র নির্মাণ কে হামারে আজ কে কার্যো কো ইয়াদ করেগি। হামে আজ সে আগলে 1000 সাল কে ভারত কি ভব্য দিব্য ভারত কে নির্মাণ কি সৌগন্ধ লেতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন আজ থেকে দেশের পুনর্জাগরণ শুরু হলো। মন্দির নির্মাণের পর রাষ্ট্র নির্মাণ, অযোধ্যার পথে নামলে তার কিছুটা মালুম হচ্ছে বই কি, না হলে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর এবং আজকে সাধারণের জন্য দরজা খুলবেন এটা জানার পরও মানুষের এই উৎসাহ কিসের জন্য? জিজ্ঞাসা করলে কেন বলছেন নিশ্চয়ই এবার দেশ নির্মাণেও অংশ নেব। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, অযোধ্যা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে এক এক আপনাদের পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন রঞ্জন পাঠক, পুরোহিত এবং গবেষক, সর্বভারতীয় ব্রাহ্মণ সমাজের প্রাক্তন সভাপতি। আমার সঙ্গে রয়েছেন রত্না ভট্টাচার্য, নৃতত্ত্ববিদ এবং অথ মহাভারত কথা গ্রন্থের লেখক। আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন আজকে বিপ্লব রায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচার প্রমুখ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লববাবু আপনার কাছ থেকেই শুরু করছি আজকের কথা। এই যে মন্দির নির্মাণের পর রাষ্ট্র নির্মাণের কথা বলছেন প্রধানমন্ত্রী, এবং শ্রীরামচন্দ্রের রীতিকে, তার নীতিকে আমাদের দিক নির্দেশক করছেন, এখান থেকে অনেকে সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছেন, বলা বাহুল্য যারা পাচ্ছেন তারা এত হাজারো সংগতির মধ্যে আলাদা করে বাংলায় সংগতি মিছিল করছেন বা রাম মন্দিরের দর্শন এড়িয়ে চলছেন, আমার তাদেরকে নিয়ে চিন্তা নেই, আমি তাদের নিয়ে প্রশ্নও করছি না, কিন্তু আমার প্রশ্ন এই রাষ্ট্র নির্মাণের পরবর্তী ধাপ নিয়ে। একটি মন্দির তৈরি হলো, সবাই বলছেন আত্মমর্যাদা বোধ ফিরে এলো, সাংস্কৃতিক স্বাধীনতা পেলাম আমরা একরকমের, কিন্তু তারপরে রাষ্ট্র নির্মাণের ধাপটি ঠিক কীরকম হতে পারে? আপনারা তো রাষ্ট্র নির্মাণ, সমাজ নির্মাণ নিয়ে কাজ করেন বিপ্লববাবু, তাই আপনাদের কাছে আমার এই প্রশ্ন। আজকে আমরা যে কালখণ্ডে আছি, 528 বছর পরে এই বিজয় মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসংঘ চালক বক্তব্য রেখেছেন যে এই যে দেশ পরাধীনতার যে পদচিহ্ন আমাদেরকে কুকরে কুকরে খাচ্ছিল সেটার বিজয় আমরা সংগ্রাম যেমন করেছি, সংগ্রামের সফলতা পেয়েছি, আজকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে,
এই প্রাণ প্রতিষ্ঠা শুধু একটি মন্দিরের নয়। যারা বলতেন যে মন্দির করে কি হবে, রাম মন্দির শুধু মন্দির নয়, অযোধ্যা, অযোধ্যা মানে হচ্ছে যেখানে কোনো যুদ্ধ হয় না, অযোধ্যা, সেই অযোধ্যা ভূমি রামের জন্মস্থান। সেই রামের জন্মস্থান আর পরাধীন ছিল এতদিন, তাই এখানে আর আমরাও দেখেছি 90-92 কর সেবকদের ওপর যে অত্যাচার, সেই সময় রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যে অত্যাচার, সেই অত্যাচারের কারণেতে আমরা দেখেছি যে বাংলার এই কলকাতার দুজন পরিবার, এক পরিবারের দুই ভাই শহীদ হয়েছিল। আমরা দেখেছি যে আসানসোলের এক যুবক, সেই দিনের 18 বছরের যুবক, তার পায়ে সেও হত্যার হয়ে যেত, মারা যেত, কিন্তু তার পায়ে গুলি লেগেছে, তার পা 2 ইঞ্চি ছোট হয়ে গেছে আজকেও, আর এফোর দেখা যায়। এই রকম সারা দেশের থেকে যে আর মানুষ আন্দোলন করেছিল আর এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্য, আজকে আমরা তার সাক্ষী আছি। আজকে সেই কারণেতে রাম মন্দিরের যে বিষয়, সেই বিষয় আজকে সকলের আর উদ্দীপনার বিষয়। সেখানে আমরা হয়তো পশ্চিমবঙ্গে আমরা যে পরিবেশে, যে রাজনৈতিক পরিবেশে আছি, সেই রাজনৈতিক পরিবেশে আমরা দেখেছি যে যখন ভারতবর্ষের হিন্দুত্বের যে নার্ভ, সেই নার্ভকে যখন ভাবা হয়েছে, টেস্ট করার একটা পরিকল্পনা হয়েছিল, যে গঙ্গাসাগর থেকে গঙ্গা বাড়ি, তীর্থ বাড়ি, সারা দেশের সমস্ত তীর্থ বাড়ি নিয়ে সোমনাথে এবং অমরনাথে অভিষেক হবে, সেই সময় পশ্চিমবাংলাতে বিরোধ হয়েছিল, তখন এখানে কমিউনিস্টদের শাসন ছিল। আমরা দেখেছি যে শ্রীরাম শিলা পুজোর সময় আমরা গ্রামে গ্রামে শিলা পুজো করতে গিয়েছি, সেই সময় কী ধরনের বিরোধ হয়েছে, তা সত্ত্বেও গ্রামের মানুষেরা, শহরের মানুষেরা, প্রান্তিক মানুষেরা, তারা 5 শিকা, যাকে 1 টাকা 25 পয়সা সেদিন দিয়েছিলেন, দিয়ে তারা সমর্থন করেছিলেন। এইখান থেকে সেই সময় যে বামফ্রন্ট সরকার, তারা এখান থেকে সেই শিলা বা ইট, শ্রীরাম লেখা যে ইট, সেই ইট যেতে দেবে না। কিন্তু আমরাও সেদিন দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমাদের বাংলার, বাংলা ভাষাতে লেখা ইট সেইখানে পৌঁছাবে। আজকে সেই মন্দিরের আর গর্ভতলে সেই ইট সমাহিত আছে। এই জন্য আজকে, তারপরে আমরা দেখেছি যে ক্যানিংয়েতে এক রামজ্যোতির রথে এক ছেলেকে গুলি করা হয়েছিল। আজকে এই যে বিষয়, আজকে আমাদের সমস্ত যে উদ্বেগ, সে উদ্বেগ নিরসন হয়েছে। আজকে সমৃদ্ধ ভারতের সংকল্প আজকে প্রধানমন্ত্রী নিয়েছেন, এটা আমাদের সকলেরই আর এই সংকল্প হওয়া উচিত, এইটুকু আমার এখন মনে হচ্ছে। আমি রত্নাদির কাছে আসব, নৃতত্ত্ববিদ রত্নাদি, অথবা মহাভারত কথা গ্রন্থের লেখক রত্নাদি, বহুবার আমার এই অনির্বাণের অগ্নিবাণে এসে বা রিপাবলিকের এই স্বর্ণালী বা ময়ূখের শোতে এসে বারবার বলেছেন এই একটি কথা, যে রাম মর্যাদা পুরুষোত্তম একটি কারণে ভারতের বহু সাম্রাজ্য স্থাপনকারী বা বহু বিজয়ী রাজা বা সম্রাটের, চক্রবর্তী সম্রাটের পরেও একা রামচন্দ্রই শুধুমাত্র মর্যাদা পুরুষোত্তম, তার কারণ তিনি জাতীয় আদর্শ। বাকিরা নিশ্চিতভাবে রাজত্ব বাড়িয়েছেন, সাম্রাজ্য বাড়িয়েছেন, কিন্তু ভোগও করেছেন। একমাত্র রামই গোটা ভারতের সামনে যে আসল আদর্শ, রাজা হয়েও সে ত্যাগের আদর্শ ধরে থেকেছেন। তাহলে কি ধরে নেব রত্নাদি, আমি আজ থেকে যে রাষ্ট্র নির্মাণের কথা প্রধানমন্ত্রী বলছেন, বিপ্লবদা বলছিলেন আজ, মোহন ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান, তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী যে 11 দিনের সংযম করেছেন সেটা তো হয়ে গেল, আজ মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু আপনারা সংযম করবেন না, আপনাদেরকে তো সংযম করতে হবে বলে তিনি বেশ কিছু কাজের কথা বলছিলেন, বেশ কিছু মাননীয় রীতিনীতির কথা বলছিলেন নাগরিকদের উদ্দেশ্যে, যার সবটাই একেবারে সামাজিক। আমি এখান এই কারণেই আপনার কাছে জিজ্ঞাসা করছি রত্নাদি, তাহলে কি সাময়িকভাবে রাষ্ট্র গঠনের, সাময়িকভাবে একটা অন্য জীবনাদর্শে যাওয়ার সময় শুরু হলো, নতুন করে একটা লগ্ন শুরু হলো বলা যায় রত্নাদি? নিশ্চয়ই, এতটা কাজ আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে দিয়েছেন, সঙ্গে আরও অনেকে সাহায্য করেছে, কিন্তু প্রধানমন্ত্রী এত বড় গুরুদায়িত্ব পালন করে
আজকে রাম শ্রী রামচন্দ্রকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, একটা প্রসারের কাজ করে দিয়েছেন। এবার তো উচিত আমাদের যুব সমাজকে যে বা আমরা যারা পারব করতে আমাদের দেশের জন্য এগিয়ে যাওয়া, আমাদের চিন্তা করা উচিত, দেশকে এবারে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে অনেকটাই দেশ এখন এগিয়ে গেছে আগের থেকে, আমরা বিশ্বের মানদণ্ডে এগিয়ে গেছি অনেক, কিন্তু আমাদের আরও কাজ যেগুলো আছে আমাদের করার দরকার। এই বিষয়ে আমি একটা কথা বলছি, যে একটা ঘটনা যে 1887 খ্রিস্টাব্দে, এটা বাল গঙ্গাধর তিলকের অটোবায়োগ্রাফিতে আছে, যে 24 বছর বয়স তখন স্বামীজির, স্বামী বিবেকানন্দর, তিনি ট্রেনে করে যাচ্ছিলেন, তরুণ সন্ন্যাসী গেরুয়াধারী আর অতীব সুপুরুষ, তাকে দেখে বাল গঙ্গাধর তিলক এবং আরও তার সঙ্গী কিছু ছিল, তাদের মনে হয়েছে এই তরুণ বয়সে গেরুয়া পড়েছে, একে একটু জিজ্ঞাসা করি, একটু জেনে নিই। তাতে সংস্কৃতে প্রশ্ন করেছেন, স্বামীজি উত্তর দিয়েছেন, আবার প্রশ্ন করেছে, স্বামীজি উত্তর দিয়েছেন। এইভাবে কথোপকথনে কেটে গেছে রাত্রি, ট্রেন জার্নি। সকালবেলা উঠে যখন স্বামীজি নেমে গেছেন, এত বিভোর হয়েছিলেন বাল গঙ্গাধর তিলক মশাই, তখন তারা ভুলে গেছেন স্বামীজির পরিচয়টা জানতে। এরপরে 1897 খ্রিস্টাব্দে, এ তো সবাই মোটামুটি এখন জেনে গেছেন, শিকাগোর বক্তৃতা দেওয়ার পর উনি যখন ফিরছেন, তখন ওনাকে যখন লোকেরা গেছে ওনাকে সম্বর্ধনা দেবার সময়, তখন ওখানে বাল গঙ্গাধর তিলক ছিলেন এবং তখন জিজ্ঞেস করেছে, আমাকে চিনতে পারছে? বললো হ্যাঁ, কেন, আমার মনে আছে ট্রেন জার্নিতে আপনি আমাকে এই প্রশ্নগুলো করেছিলেন। তখন হচ্ছে, স্বামীজি আমি, আমার তিনটে প্রশ্ন আছে, একটা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হবে? বলছে হ্যাঁ। কবে হবে? 50 বছর পর। তারপরে বলেছেন যে তারপরে, তাহলে এরপরে বললো এই যে 50 বছর, এরপরে ঘোর তামসিক যুগ আসছে, তামসিক পিরিয়ড, তাহলে ভারতে কী হবে? বললো ভারত আবার উঠে দাঁড়াবে এবং দেশ স্বাধীন হবে। বলে আপনি করতে পারবেন? বললো হ্যাঁ পারবো। তাহলে বললো আমি ভারতবর্ষ ঘুরে দেখেছি, এত রাজা মহারাজারা রয়েছে ছোট ছোট, বা তারা নিজেদের ব্যাপারে এত বেশি চিন্তিত বা এত বেশি তারা ইনভলভড, যে দেশের দায়িত্ব তাদের হাতে দিয়ে যাওয়া যায় না, তারা তাদের যেটুকু আছে তাই শাসন করতেই ব্যতিব্যস্ত। সুতরাং আর এখন তো ব্রিটিশও ভীষণ স্পাইং করছে, সুতরাং হবে না, তবে হবে, আসবে, একজন আসবে, আমাদের দেশেই হবে, একটু সময় লাগবে, কিন্তু তা আমাদের দেশ আবার সব কিছু তুলে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে দেখুন এই যে রাম মন্দির প্রতিষ্ঠা, এ তো আমাদের একরকম একটা স্বাধীনতা হলো, তাই না? এবং একটা চাপা ভীষণ ব্যাপার থেকে আমরা স্বাধীন হলাম, আমাদের মনে একটা ভয় ছিল, তা সেই থেকে আমরা ঘুরে দাঁড়ালাম এবং তাতে দেখা গেল যে আমাদের যে প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু মিশন ঘুরেই এসেছেন এবং তার গুরুদেবও তাকে পাঠিয়ে দিয়েছিলেন কর্মযোগে কর্ম করো, তা কর্মই তো উনি করেছেন। আজকে যে আমাদের এত বড় একটা সাফল্য এসেছে, এ তো আগে আমরা ভাবিনি, সেটা আমরা করতে পেরেছি, তার জন্য করসেবকরা প্রাণ দিয়েছে, অনেকেই অনেক কিছু বিসর্জন দিয়েছে, তারপরে আজকে আমরা এটা অ্যাচিভ করেছি, এই জন্য আমরা গর্বিত। অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে একসঙ্গে, সত্যি দরকার, বিশেষ করে যুব সমাজের। বেশ, আমি রঞ্জনবাবুর কাছে আসবো, রঞ্জন পাঠক আমার সঙ্গে রয়েছেন পুরোহিত সমাজের পক্ষ থেকে এবং নিজে একজন গবেষকও বটে রঞ্জনবাবু। এই যে মন্দির নির্মাণের সঙ্গে রাষ্ট্র নির্মাণকে প্রধানমন্ত্রী জুড়ে দিচ্ছেন, অনেকে এখানে ধর্ম এবং রাজনীতির বেড়া ভাঙা দেখছেন, কিন্তু আমি অন্য কিছু দেখছি, আমি ঠিক দেখছি কিনা বুঝতে চাইছি। আজকে যে ধর্ম এবং রাজনীতির মিশেল নিয়ে অনেক এত চিন্তিত, এক সময় ধর্ম এবং রাজনীতির সেই মিশেলটাই ছিল ভারতের প্রাচীন ঐতিহ্য। এখানে ধর্ম বলতে আমি পুজো আচার পদ্ধতি উপাসনা পদ্ধতির কথা বলছি না, এখানে ধর্ম বলতে প্রত্যেকের নিজস্ব ধর্মের কথা বলছি, অর্থাৎ কর্মগত ধর্মের কথা বলছি। সেদিক থেকে প্রধানমন্ত্রী যদি নির্দেশ করে থাকেন, সাংস্কৃতিক স্বাধীনতার একটা ধাপ পেরোনোর কথা যদি বলে থাকেন, তাহলে নতুন রাষ্ট্র গঠনে আমাদের কি আর খুব বেশি সময় লাগতে পারে রঞ্জনবাবু? প্রথম হচ্ছে, আমি আজ রাম দীপাবলির সন্ধ্যায় স্টুডিওতে উপস্থিত সকলকে এবং আপামর বিশ্ববাসীকে
আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই, জয় শ্রীরাম। একটা রামায়ণের ঘটনা বলি, আপনারা জানেন বিশ্বমিত্রের সাথে যখন যাচ্ছেন রামচন্দ্র এবং লক্ষ্মণজি, সেটা হচ্ছে মরিচ এবং তারকারাক্ষসী বদের ওখানে, তার 18 বছর পর রাবণকে মারিচ রাম সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলছেন রামায়ণেই যে রাম বিগ্রহবান ধর্ম, রাম হচ্ছে একটা ধর্মের মূর্তি। আমরা সাধারণ মানুষ যারা বা বেশিরভাগ মানুষ যারা, তাদের প্রত্যেকের কাছে ধর্ম শব্দের অর্থটা স্বামীজির ভাষায় নয় রান্নাঘর নয় ঠাকুর ঘরের মধ্যে সীমাবদ্ধ। ধর্মের সীমারেখাটা তো এতটা সংকীর্ণ নয়, ধর্মটা অনেক ব্যাপৃত বিষয়, অর্থাৎ ধারণ করা। যে কথাটা আজকে প্রধানমন্ত্রী ভগবান শ্রী রামচন্দ্রের শ্রীমূর্তি প্রতিষ্ঠার পরে তার ভাষণে বলেছেন, আজকের দিনটা হলো সম্প্রীতি, সংহতি এবং বিশ্ব মানবতা প্রতিষ্ঠারও একটা দিন, এই কথাটি উনি বলেছেন। অর্থাৎ ধর্মের কাজটাই তাই, ধর্মের কাজ হলো মানবতা বোধকে জাগ্রত করা। আমরা যদি দেখি রামায়ণেই আছে যে নারদ রাম সম্পর্কে কতগুলো বক্তব্য রেখেছেন, সেখানে বলেছেন যে সমুদ্র ইব গাম্ভীর্য, রামের গাম্ভীর্যটা হচ্ছে সমুদ্রের মতো। এবং তারপরে তিনি বলছেন বিষ্ণুনা সদৃশ বীর্য, তার শত্রু আসলে পরে শত্রুকে প্রতিহত করার মতো শক্তি তার মধ্যে রয়েছে, এবং তার মধ্যে গাম্ভীর্য রয়েছে এবং ধৈর্য আছে কার হিমালয়ের মতো। অর্থাৎ গুলিবর্ষণ হোক, তুষারপাত হোক বা অন্য ভিন রাজ্যের শত্রু আক্রমণ করুক, তিনি প্রজাকে রক্ষা করার জন্য ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকবেন। আপনি কিছুক্ষণ আগে মোহন ভাগবতজির কথা বললেন, আজকের যে পূর্ণ সময়ে মন্দির উদ্বোধনের পরে মোহনজি ভাষণ দিয়েছে, সেখানে তিনি এই যে আমাদেরও সংযম পালনের প্রসঙ্গে বলেছেন ধৈর্য এবং সময়ের কথা, ধৈর্য ধারণ এবং সময়ের অপেক্ষা। রামচন্দ্র কিন্তু সেই মূর্তি যে মূর্তি আমাদের একইভাবে তার দিব্য জীবনকে দিয়ে শেখায় যে আমরা কিভাবে ধৈর্যের সাথে অপেক্ষা করব এবং ধৈর্যের সাথে কর্ম করব। তাহলে রামের মতো একজন আদর্শ পুরুষ যদি আমাদের সামনে না থাকে, তাহলে আমরা মুখে যতই ধর্মের কথা বলি ধর্মটা ঠিক হবে না। আর একটা কথা, যদিও প্রসঙ্গ রাম বা রামায়ণ, মহাভারতে কিন্তু যে রাজধর্মের কথা বলা হয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন ভারতীয় পরম্পরাগতভাবেই আমরা দেখেছি ধর্ম শাসন করে রাজাকে। আবার এই যে রাজাকে শাসন করে ধর্ম, এই ধর্মের কাজ নয় যে মানুষকে দমন করা, মানুষের প্রকৃত যে মানবতার সত্তা, তার যে ন্যায্য পাওনা, তার যে মর্যাদা, এগুলো যদি ধর্মীয় পথে ঠিক না চলা হয় তাহলে সেটা কোনোভাবেই প্রাপ্তি ঘটে না। সেই ক্ষেত্রে ভারতবর্ষের ইতিহাসে বা আমরা যদি মনুস্মৃতি পড়ি বা অন্যান্য যে স্মৃতিশাস্ত্রগুলো যদি আমরা ঠিক করে অধ্যয়ন করি, সেখানেও দেখতে পাবো ধর্মের ব্যাপকতা কেবল পূজো করা বা রান্নাঘরে এটা খাবে ওটা খাবে তার মধ্যেই ব্যাপৃত নয়। আজকে যে রাম, দীর্ঘ আমাদের যে প্রতীক্ষার রাম, আমাদের রাম তো আমাদের হৃদয়ে সবসময় আছে। আজকে প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই তিনি রাম শব্দের ব্যাখ্যা দিয়েছে, যিনি মানুষের হৃদয়ে রমণ করেন তিনি রাম। তাহলে প্রত্যেক মুহূর্তে আমাদের মনের মধ্যে তিনি রমণ করে চলেছেন। আজকে আমরা সামনাসামনি সেই রামকে, আমাদের স্বপ্নকে পূরণ হতে দেখলাম, কিন্তু তিনি তো সর্বদা আমাদের হৃদয়ে রয়েছেন। কিন্তু যে সংহতি বা সম্প্রীতির কথা বারবার বলা হচ্ছে এবং কোনো কোনো সময় আমাদেরকে ভীতস্থ করা হয় যে ভারতবর্ষে আবার সম্প্রীতির ওপর আঘাত আসতে পারে, এইটা কিন্তু কোনোভাবে যুক্তিযুক্ত নয়। কারণ আজকে যে প্রতিষ্ঠাক্ষণের শব্দগুলো বারবার উঠে আসছে, সেখানে বসুধৈব কুটুম্বকম শব্দ এসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অর্থাৎ তার মানে বিশ্বের সকলেই আমাদের আত্মীয়,
আমরা যারা সনাতনী, আমরা যারা প্রকৃত ধর্মকে মানি, তারা মনে করি বিশ্বে আমাদের প্রত্যেকেই হচ্ছে আত্মীয় কুটুম্ব। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, এই মন্ত্রের উচ্চারণ আমরা আজকে রামজির দিব্য মূর্তি প্রতিষ্ঠার সময় এই মন্ত্রের উচ্চারণ আমরা শুনতে পেয়েছি ভাষণের সময়তেই। তাহলে বিশ্বের সকলের কল্যাণ সাধনটাই সনাতন ধর্মের একটি লক্ষ্য, এখানে কোনো ভেদ জ্ঞান নেই। রাম যত সামনে আসবে, রাম মানুষের জীবনে যত আদর্শ হয়ে দাঁড়াবে, ততই কিন্তু এই প্রকৃত হিন্দু ধর্মের আদর্শটার বাস্তবায়ন ঘটবে। আর যদি আমরা সেই আদর্শে আদর্শবান না হতে পারি, তাহলে আমাদের মধ্যে ওই ত্রাস একটি কাজ করবে, যেই ত্রাস সামাজিক সম্প্রীতি মানবতাকে ধ্বংস করে। এটাই কিন্তু ঘটছে, বিগত দিনগুলোতে ঘটেছে। আশা করি আজ রামচন্দ্র আসার পর এই ঘটনার নিষ্কৃতি করবে রামলালার আশীর্বাদে। বেশ, আমি আমার সঙ্গে অর্ণব ঘোষাল গবেষক, তিনিও যোগ দিয়েছেন। অর্ণববাবু, আপনাকেও স্বাগত, আমি আপনার কাছে আসবো। তার আগে আমি নির্মলা মুখোপাধ্যায়, বরিশাল সাংবাদিক, তার কাছে আসবো। নির্মলাবাবু, আজকে প্রধানমন্ত্রীকে ছত্রপতি শিবাজীর সঙ্গে তুলনা করছিলেন গিরি মহারাজ, এবং সেই সময় তিনি আরও অনেকগুলি কথা বলেছেন শিবাজীর সঙ্গে তার সমানতা বা তার সমতুল্যতা বোঝাতে। কিন্তু আমি তার ডিটেলে যাচ্ছি না, তার বিবরণের বিস্তারিততে যাচ্ছি না, কিন্তু আমি একটা কথা শুধু আমার মনে হচ্ছিল যখন তিনি এই কথাগুলি বলছিলেন, যে ছত্রপতি শিবাজীর অন্যতম দুই প্রধান সেনাপতি ছিলেন ইসলাম ধর্মাবলম্বী, এবং বিভিন্ন সময়ে অনেক ইসলাম ধর্মাবলম্বী রাজা বা মনসবদার বা জাগিরদারদের বিরুদ্ধে যুদ্ধ করেও এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েও, বিশেষ করে তাদের পরিবারের মহিলাদের যাতে কোনোরকমভাবে যুদ্ধজনিত কারণে যুদ্ধের পরে সম্ভ্রমহানি না ঘটে, কোনো অসম্মান না ঘটে, সেটা বারবার ছত্রপতি শিবাজী দৃষ্টি দিতে বলতেন। সবই আমার ইতিহাস থেকে পড়া, যদুনাথ সরকারের লেখা ইতিহাস থেকে পড়া। আমি এইগুলো উল্লেখ করছি একটাই কারণে, প্রধানমন্ত্রী যতবার আজ ধর্মের কথা বলছেন, যতবার রাষ্ট্রধর্মের কথা বলছেন, রাষ্ট্র নির্মাণের কথা বলছেন, ততবার তাকে একটি নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে বেঁধে দিতে চাইছেন যারা, তারা কি এটা আদৌ মনে রাখতে চাইছেন না নির্মলাবাবু, যে শ্রীরামচন্দ্র যখন এই দেশে ছিলেন, বিচরণ করেছেন, রাজত্ব করেছেন, এই অযোধ্যার ভূমিতে যখন তিনি হেঁটে চলে বেরিয়েছেন, তখন ইসলাম, খ্রিস্টান, ইহুদি, জরাথুষ্টিয়ান আর কোনো ধর্মই ভারতবর্ষে পদার্পণ পর্যন্ত করেনি। রাম ধর্ম মানে হিন্দু ধর্ম, রামের ধর্ম মানে রামের নীতি, মানে রামের রীতি মানে হিন্দু ধর্ম, হিন্দু রীতি। এই এই ট্রান্সলেশনটার, এই বিশ্লেষণটা এবং এই এই অদ্ভুত রকমের ভাষা বদলের, শব্দ বদলের কারিগরিটা কি এরা জেনে বুঝে করছেন? দেখুন, আমি আপনাকে বলি, এটা খুব দুঃখের যে আমাদের দেশের একজন নোবেল লরিয়েট জয় শ্রীরাম ধ্বনিটাকে আক্রমণাত্মক বলে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। তার কথা শুনে অনেকে খুব প্রভাবিত হয়, জয় শ্রীরাম ধ্বনিটা আক্রমণাত্মক, এবং তিনি তার কয়েকটা উদাহরণ দিয়েছিলেন যেগুলো সবই একেবারেই খুবই খেলো এবং বেমানান, কারণ তিনি একটা নির্দিষ্ট মত অনুযায়ী চলেন, সেই মত অনুযায়ী উনি বলেছিলেন এবং তার সঙ্গে আমি একমত নই। এবার আমি আপনাকে বলি, উনি যা বলেছিলেন সেগুলোকে আমি বাদই দিয়ে দিলাম। আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যা বলেছেন, আমাদের আর নতুন করে বলার কিছু নেই। উনি চারটে কথা বলেছেন, রাম অনন্তকাল, আমি যার জন্য রাম লালার ওপর ফোকাস করব, বলেছেন রাম নীতি, উনি বলেছেন দেবতা থেকে দেশ, আর কি বলেছেন, রামই রাষ্ট্র হ্যায়। তাহলে রাম রাষ্ট্র, রাম নীতি, রাম দেবতা দেশ, রাম অনন্তকাল, এই এই যদি চারটে প্যারামিটার আপনি ধরে এগোন, তাহলে আপনার জিনিসটা বোঝার কোনো অসুবিধেই নেই। 1885 সালে রঘুবর দাস যে লড়াইটা শুরু করেছিলেন 350 বছর আগের একটা অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদ জানিয়ে তিনি আন্দোলনটা শুরু করেন।
আজকে রামলালার মূর্তি প্রতিষ্ঠার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তার টোটাল কলবিনেশন হলো। এবং এর মাঝখানে আমি অন্তত জানি সাতজন ব্যক্তি আছেন, রঘুবর দাসের মতো অভিরাম দাস আছে, তারপরে গোপাল সিং বিশারদ আছেন, উমেশচন্দ্র পাণ্ডে আছেন, কে কে নায়ার আছেন, প্রত্যেকটা ধাপে এরা তাদের সমস্ত কিছু নিয়োজিত করে এই রামলালার মূর্তি বসানোর জন্য লড়াই চালিয়ে গিয়েছেন। কেন, 350 বছরের যে অন্যায়টা ছিল 1885 পর থেকে যে লড়াইটা শুরু হলো, আজ 2024 এসে তার সমগ্র একটা চিত্র ফুটে উঠল। এবং সেই কারণেই একদম সঠিকভাবে নরেন্দ্র মোদী বলেছেন একটা নতুন যুগের সূচনা। এই যে নতুন যুগের সূচনাটা, রাম হি রাষ্ট্র হয়, রাম হি রাষ্ট্র হয়, রাম অনন্তকাল হয়, এটা বুঝতে হবে। যারা ভেঙে ব্যাপারটা বোঝেন তারা তো, আমি আপনাকে বলছি, চিরকালই কিছু মানুষ থাকে যারা মূর্খ হয়ে থাকতে ভালোবাসে। আসলে কি জানেন, আমরা বলি, আমি যেটা অনেকবার বলি, এই যে সাহেবি পাশ্চাত্য ভাষা, তারা উপবাসটা বোঝে, ফাস্টিংটা বোঝে, ব্রহ্মচর্য বোঝে না। এই ব্রহ্মচর্যটা বুঝতে হয় এবং তার জন্য সেটার অধিকারী হতে হয়। নরেন্দ্র মোদী যিনি আজকে তাকে উপবাস ভাঙালেন, গৌরী পণ্ডিত, তিনি তাকে বলেছিলেন যে প্রাণ প্রতিষ্ঠার জন্য আপনাকে কি কি করতে হবে। বলেছিলেন 3 দিন আপনাকে একদম মাটিতে শুতে হবে কম্বল পেতে, আহার, বাইরে যাওয়া, বহু কিছু আপনাকে বিদেশ যাওয়া বন্ধ করতে হবে। তিনি 3 দিন নয়, 11 দিন ধরে একবেলা খেয়েছেন, মাটিতে কম্বল পেতে শুয়েছেন। তার কারণ, তিনি ওই মূর্তির প্রাণ প্রতিষ্ঠায় থাকবেন, সেই ব্রত তিনি পালন করেছেন। সুতরাং প্রধানমন্ত্রী যে ব্রত পালন করছেন, তিনি পালন করছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি করতেই পারেন। কিন্তু তারপরে যে কথাটা বলছেন, রামই রাষ্ট্র হ্যায়, এর থেকে বড় কথা, দেবতা সে দেশ, দেবতার থেকে দেশ, রাম নীতি হ্যায়। এবার আপনি বুঝে নিন, আগামী দিনে রাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি এইখান থেকেই তার যাত্রা শুরু করলেন, এবং সেটা কিভাবে হবে সেটা তিনি অলরেডি দিকনির্দেশ করেছেন। বেশ, আমি আমি গবেষক অর্ণব ঘোষের কাছে আসবো, কিন্তু তার আগে আমি অনিতা বোস ঘোষের কাছে আসবো। ব্যাংকক থেকে যোগ দিয়েছেন, বেশ কষ্ট করে অনিতা দেবীকে আজকে পেতে হয়েছে, আমাদের সংযোগ স্থাপন করতে হয়েছে, ফলে আগে অনিতা দেবীর কাছে আসবো। কিন্তু তার আগে, আজকে সারা বিশ্বে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে শ্রীরামচন্দ্রের এই পুনঃপ্রতিষ্ঠার দিন, কিভাবে শ্রীরামের স্মরণ হলো, মরণ হলো, একবার সেদিকে চোখ রাখবো। এই স্মরণ মননে এক মিনিটের জন্য চোখ রেখে আমি অনিতা দেবী আপনার কাছে আসছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন পরিবর্তন, নতুন ইতিহাস, আর সেই নতুন ইতিহাসের সন্ধিক্ষণের সাক্ষী থাকলো গোটা দেশ। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো রামনগরীতে, তবে গোটা দেশ বললে কিছুটা কমই বলা হবে। রাম পুজো হয়েছে এই ভারতবর্ষের মাটির বাইরেও, রামের পুজো হয়েছে USA-তে, হয়েছে ত্রিনিদাদে, সেখানে মাঠে বসে পুজো হয়েছে, মেক্সিকোতেও হয়েছে রাম মূর্তির পুজো, টাইম স্কোয়ার, সেখানে লাড্ডু বিতরণ করা হয়েছে, রাস্তায় গান গাওয়া হয়েছে রামের নামে, নিউজিল্যান্ডের মাঠে সেলিব্রেশন হয়েছে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে, সান ফ্রান্সিসকো, সেখানেও রাস্তা জুড়ে সেলিব্রেশন মানুষের, কলম্বোতে টিভিতে বসে পুজো দেখেছেন বহু মানুষ, এখানেই শেষ নয়, তারা পুজোও করেছেন। কার্যতই গোটা বিশ্ব যেন রামরাজ্যের দিকে তাকিয়ে রয়েছে। রিপাবলিক বাংলা। অনিতাদি আপনার কাছে আসবো,
আমার সময় সংক্ষেপ, যেহেতু আপনার সঙ্গে সংযোগ করতে দেরি হয়েছে, আমি একটু দু মিনিটের মধ্যে আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি ব্যাংককে থাকেন, আপনি একদিন আমাকে আক্ষেপ করে বলেছিলেন যে এখানের চারিদিকে শুধু রামায়ণ আর মহাভারত, আমি আমার দেশের কথা ভেবে কষ্ট পাই। আমার মনে হয় এবার অযোধ্যায় পা দিলে আপনার কষ্ট দূর হবে অনিতাদি। তবে শুধু মন্দির নির্মাণ নয়, এবার মন্দির নির্মাণের পর রাষ্ট্র নির্মাণের কাজ শুরু হচ্ছে বলে প্রধানমন্ত্রী বলেছেন। দূর থেকে বসে, ব্যাংকক থেকে বসে আজকের এই ভারতকে, আজকের অযোধ্যাকে দেখতে আপনার কেমন লাগছে অনিতাদি? অনিতাদি, এত দূর থেকে বসে আজকে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে আপনার কেমন লাগছে? একসময় আপনি আক্ষেপ করতেন যে বিদেশে রামায়ণের, আপনি যেখানে থাকেন ব্যাংককে, সেখানে রামায়ণ মহাভারতের এত খ্যাতি, বিশেষ করে রামচন্দ্রের এত আদর, কিন্তু নিজের দেশেই পান না, ফিরে দেখতে পান না সেই আদর, আজকে কেমন লাগছে? আজকে ভীষণ আনন্দ হচ্ছে এবং আরো ভালো লাগবে আপনাদের। আজকে আমি ব্যাংককে নেই, আজকে আমি বসে আছি শ্রীলঙ্কাতে। যে শ্রীলঙ্কাতে গত 10 দিন ধরে আমি এখানে ঘুরছি, প্রায় 11 দিন ধরে, এবং রামচন্দ্রের প্রতি যে শ্রদ্ধা, সীতামায়ের প্রতি যে শ্রদ্ধা, এটা এদেশে না এলে এই সময় আমি বুঝতে পারতাম না। এবং এত ভালো লেগেছে যে আজকে সারা শ্রীলঙ্কা জুড়ে, শুধু কলম্বো নয়, আমি আছি এই মুহূর্তে কলম্বোতে, কলম্বের বিভিন্ন জায়গাতে রামের পূজা, রামের ভজন, রাম নাম সংকীর্তন যেমন হচ্ছে, তেমনি পুরো শ্রীলঙ্কা জুড়ে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন প্রতিষ্ঠানে আজকের এই যে প্রাণ প্রতিষ্ঠা এবং শ্রী রামচন্দ্রের প্রতি যে শ্রদ্ধা দেখলাম, সে দেখে মন ভরে গেল। এবং সেখানেই আজকে সকাল থেকে আমরা যেখানে ছিলাম সেখানকার অনুষ্ঠানেতে ঠিক একই সময়ে, এখানে সবাই চেষ্টা করেছেন ঠিক একই সময়তে পুজো করার, আরতি করার, যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির হাতে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যার মন্দিরে, আমরা শ্রীলঙ্কা থেকে বসে বসে মানুষজন সেখান থেকে দেখছেন এই ঘটনা, এবং এই ঘটনার সাক্ষী হয়ে রয়েছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে চিন্ময়ানন্দ, চিন্ময়া মিশনের স্বামীজি, রামকৃষ্ণ মিশনের পূজনীয় মহারাজরা, এবং আরো বহু মানুষ, ICCR শ্রীলঙ্কা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, যোগদান করেছেন, পূজায় অংশগ্রহণ করেছেন। এবং এই যে একসাথে একটি অন্য দেশের মাটিতে বসে, এবং যে দেশটির সঙ্গে রাম রাবণের যুদ্ধের কথা থেকে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সেইখানে বসে আজকে এই ধরনের রামের পূজা এবং শ্রদ্ধা, মানে মনকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে তো ভীষণ ভাবে প্রভাব আছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কিন্তু দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কার মতো দেশে বসে যে সম্মান, যে শ্রদ্ধা, ভালোবাসা দেখলাম, এবং মন্দির প্রতিষ্ঠার এই মুহূর্তে যেটা দেখতে পেলাম, সেটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। এবং আমার মনে হয় যে শ্রীলঙ্কাতে রাবণের পূজো কিন্তু আমার সাথে যোগ দিয়েছেন অনিতাদি। আমার সময় সংক্ষেপ হচ্ছে, সময় সংক্ষেপ আমাকে থামাতে হচ্ছে আপনাকে বাধ্য হয়ে। গবেষক অর্ণব ঘোষাল আমার সঙ্গে যোগ দিয়েছেন, কিন্তু অর্ণববাবুরও আজকে যোগ দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। অর্ণববাবু, আমাদের সময় খুব কম, আপনি যদি এক মিনিটের মধ্যে প্লিজ আপনার বক্তব্যটা বলেন, আমার আজকের যে বিষয় নিয়ে এতক্ষণ ধরে আলোচনা সেই বিষয়ের সাপেক্ষেই আপনার কী মনে হয়েছে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে, এক মিনিটের মধ্যে প্লিজ। নমস্কার। দেখুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, তো ওনার ভাষণে যেটা উঠে এলো যে তপশ্চর্যা, উনি যে তপস্যা করে চলেছেন, সেই তপস্যা তিন প্রকারের, তিন রকমভাবেই উনি তপস্যা করে চলেছেন, কায়িক, বাচিক এবং মানসিক। যে তিন তপস্যার কথা ভগবদ্ গীতা, উপনিষদ প্রভৃতিতে বলা হয়েছে, তো কায়িক তপস্যা উনি করে চলেছেন, যে সেটা আমরা সকলেই জানি, যে ইনি শুধুমাত্র রাম মন্দির প্রতিষ্ঠাকল্পে নয়, তিনি আজীবনই কিন্তু কায়িক তপস্বী। এবং বাচিক তপস্বী, তাকে অনেকে আমরা মৌন বলি কখনো কখনো, যে তিনি মৌন আছেন, না, এটা তার বাচিক তপস্যা, যেখানে প্রয়োজন সেখানে তিনি বলেন, জ্ঞানে মৌনম। তো এই যে জ্ঞান থাকা সত্ত্বেও, বলার অনেক জায়গা আছে তা থাকা সত্ত্বেও, তিনি নিজেকে সংযত রেখে প্রয়োজনীয় কথা বলেন, এই তপস্যা তার চিরকালীন, আজকে বলে নয়। এবং মানসিক তপস্যা, এই কদিনে তিনি মনকে অত্যন্ত শুদ্ধ রেখে যেভাবে তিনি মন্দিরের প্রতিষ্ঠার কাজে বা রামলালার প্রতিষ্ঠার কাজে তিনি যেভাবে নিজেকে নিয়োজিত করেছেন, এটা শুধুমাত্র তার যে
ওই তিন তপস্যা শুধু তার জন্য তাই নয়, আমাদের সমগ্র দেশবাসীর কাছে সেটা একটা আদর্শ। বেশ অনুরূপবাবু, আমার সময় একেবারে শেষ, থামাতে হচ্ছে। তবে শেষ করার আগে আজকে আপনাদেরকে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য শুনিয়ে যাব। আর তার আগে জানিয়ে রাখি, পাকিস্তানের পক্ষ থেকে আজকে রাম মন্দির প্রতিষ্ঠার তীব্র নিন্দা করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। পাকিস্তান বিদেশ মন্ত্রকের সেই বিবৃতিটি আমি এখানে পুনরুক্তি করছি না, শুধু তীব্র নিন্দা জানানো হয়েছে এটা উল্লেখ করে রাখলাম। আর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল শেষে সমবেতভাবে বাংলার সমস্ত মিডিয়া সম্পর্কে কি বলেছেন, মানুষকে কি উপদেশ দিয়েছেন রাম মন্দিরের এই গোটা এপিসোডটি দেখানোর জন্য, শ্রীরামচন্দ্রের পুণ্যভূমিতে প্রত্যাবর্তন দেখানোর জন্য, একবার শুনে নিন নিজেদের চক্ষুকাণ্ডের বিবাদ ভঞ্জন করে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুধু একটিই কথা বলবো, অরুণ চৌরির নাম নিশ্চয়ই তাঁর মনে আছে। অরুণ চৌরি ভারতের একটি অত্যন্ত বড় মিডিয়া হাউসের সম্পাদক পদে থাকাকালীন রাম মন্দির আন্দোলন নিয়ে তার দ্বিমত থাকায় তাকে অপসৃত হতে হয়, তিনি অন্য আরেকটি মিডিয়া হাউসে যোগদান, এবং সেখান থেকে তিনি যা করে গিয়েছেন মনে করা হয় রাম মন্দির আন্দোলনে বামপন্থী এবং বাম মনোভাবাপন্ন ঐতিহাসিকদের এবং সমাজতান্ত্রিকদের বিরুদ্ধে সেটা কার্যত একটি বুদ্ধিজীবীমূলক যুদ্ধ ঘোষণা, এবং ওই যুদ্ধ ঘোষণা না হলে বাকি লড়াইটা জিততে অনেকটা সমস্যা হতো বলে অনেকে মনে করেন। অরুণ চৌরি ভাগ্যক্রমে না দুর্ভাগ্যক্রমে জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী ছিলেন, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় বিলগ্নিকরণ মন্ত্রী ছিলেন তিনি, রেলমন্ত্রী ছিলেন মমতা, নিশ্চয়ই দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে। অরুণ চৌরিকে বলেছেন কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এইসব এডিটোরিয়াল টেডিটোরিয়াল কেন লিখতেন, রাম জন্মভূমিকে কেন এত হাইপ দিয়েছেন, নাকি আজকে বাড়ি গিয়ে একবার অরুণ চৌরির সঙ্গে কথা বলার চেষ্টা করবেন? অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।